ভাই বংশমর্যাদা সম্পন্ন কোন ল্যাপটপ আছে অবশ্যই আছে ভাই কি বলেন আছে নাইন জেনারেশন ল্যাপটপ ও ভাই দাম কত শুধু আছে জাপান প্রথমে হইছে জাপান জাপান থেকে গেছে আমেরিকা হ্যাঁ আমেরিকা থেকে গেছে দুবাইতে দুবাইতে গেছে বাংলাদেশে মানে এত দেশ ঘুরে আসছে এটা এত দেশ ঘুরে আসছে ভাই এগুলো ভাই এই দেখা যাচ্ছে এখন মানে হাটে গেলাম গরু কিনতে বংশমর্যাদা সম্পন্ন ল্যাপটপের দাম তো অনেক মানে গরুর দাম অনেক যাচ্ছে তো সে ক্ষেত্রে ল্যাপটপের দাম মানে আবার কি সে ক্ষেত্রে ল্যাপটপের দাম বেশি না আমার ল্যাপটপের দাম কমই রাখতেছি আচ্ছা আবার বলেন না এক দুই কোটি টাকা সমস্যা নাই ভাই এই যে ল্যাপটপ চার দেশ ঘুরে এসেছে তো বাইরের দেশে ইউজ হয় কেমন অনেকে জানতে চাই আসলে যারা বাইরের কান্ট্রির খবর রাখে তারা কিন্তু জানে যে কোনো ডিভাইস গাড়ি বলেন মানে ল্যাপটপ বলেন মানে ইউজ খুবই কম হয় আচ্ছা সীমিত সময়ের জন্য ইউজ হয় মানে কিছুদিন পর তারা মডেল চেঞ্জ করে আচ্ছা যার কারণে কারণ আমরা এই ল্যাপটপগুলো সেখানে কালেক্ট করি কালেক্ট করে এনে আমরা এখানে অল্প দামে সেল করে দিই আচ্ছা এটা বংশ মর্যাদা সম্পন্ন ল্যাপটপ ডেল থ্রি ওয়ন জিরো হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা ডেল থ্রি ওয়ান নাইন জিরো প্রাইস কত রাখছেন এটা কিন্তু নাইন জেনের ল্যাপটপ ও নাইন জি নাইন জেন ল্যাপটপ আচ্ছা ও বারো টাকায় ল্যাপটপ বারো হাজার নয়শো ভাই এটা ভালো হবে তো র্যাম থাকবে ফোর হ্যাঁ চমৎকার একটা ল্যাপটপ দাম থাকবে মাত্র বারো হাজার নয়শো বারো হাজার ঈদের মধ্যে গ্রামে যাবে গাড়ির মধ্যে ফুল চার্জ করে নিয়ে বসে বসে মুভি দেখবে এক চার্জে বাড়ি এক চার্জে বাড়িতে যাবে তারপরে চার্জ থাকবে তারপরে চার্জ থাকবে মানে আপনি বাড়িতে যেতে যেতে দুইটা তিনটা মুভি দেখবেন তারপরে চার্জ থাকবে তারপর চার্জ থাকবে ও আর চার্জটা কিন্তু অনেক অরিজিনাল অরিজিনাল তো একদম অরিজিনাল দেখাই দেন আমাদেরকে অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার এই যে দেখেন ডেল হলে ডেল লেনোভো হলে লেনোভো এইচপি হলে এইচপি মানে কোন দামে ল্যাপটপ কিন্তু চালাতে থাকে একদম এটা কিন্তু দাম হচ্ছে প্রায় 1800 থেকে 2000 টাকার মধ্যে মতো এটা 1800 থেকে 2000 টাকা দর্শক অনেক ল্যাপটপ আছে আপনারা বংশ মর্যাদা সম্পন্ন ল্যাপটপ কিন্তু এই শোরুমে পেয়ে যাবেন আচ্ছা ভাই এই ল্যাপটপটার প্রাইসটা কত রাখছেন এটার প্রাইস থাকছে মাত্র

তো এটা দেখে দেয় এটা কিন্তু বংশ মর্যাদা কিন্তু আরো ভালো আচ্ছা যাদের আসলে যেমন বংশ তেমন দাম অনেকে মেয়ে বিয়ে করতে গেলে বংশ যার ভালো দাম কিন্তু বেশি এটা কিন্তু এটা কিন্তু জার্মানি ভেরিয়েন্টটা জার্মানি ভেরিয়েন্ট এই যে জার্মানি ভেরিয়েন্ট এই যে লেখা আছে আপনার জার্মানি ভেরিয়েন্ট এই যে দেখেন জার্মানি লেখা আছে ওকে আচ্ছা এইটা আপনারা দেখতে পারেন যারা 10 জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন এইচপি ব্র্যান্ডের অসাধারণ একটা ল্যাপটপ তো এটা হচ্ছে 83037

আর কিন্তু বাংলাদেশে নতুন আসে না আমরা কিন্তু 16512 16512 দিয়ে মাথা নষ্ট ওকে ওকে আচ্ছা ভাই আমার নাম মনিরুল আমি বাতিয়া ওকে বাतिया বুঝি না ভাই মনির আহমেদ ভাই আপনি বাतिया বুঝিনা আচ্ছা আবার বুঝিয়ে বলেন মানে ভাই মানে বংশ মর্যাদা সম্পोदर নাম কোতে যে কি মানে ঝামেলা পাকিয়ে লাইছে যাই হোক আচ্ছা আমরা আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দর্শক এটাও কিন্তু বংশ ও মর্যাদা সম্পূর্ণ একটা ল্যাপটপ দেখে বাস করা যায় মানে এই ল্যাপটপটা ভাই এত কে কি মানুষ কি আর কি কেন আমি বুঝি না এটা তারপরও মানুষ চায় না এটা হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে যারা শৌখিন আছে তো অনেকে নর্মালি কিন্তু আপনার আচ্ছা জেড বুক আছে আমরা জেড বুক দেখাচ্ছি ভাই যারা জেড বুক এর জন্য বলছিলেন আমরা দেখেন এই ল্যাপটপটা বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হইছে সবথেকে বেশি এটার কারণটা হচ্ছে এটা দিয়ে সব যদি 100 ল্যাপটপ সেল হয় তার মধ্যে 40 টাই যায় এই ল্যাপটপটা মানে 100 টার মধ্যে 40 টা এটা যায় 40 টা যায় মানে মাসে যদি দেখা যাচ্ছে 100 ল্যাপটপ যায় এর মধ্যে 40 টা এটা যায় 40 টা এটা যায় আচ্ছা এটা যাওয়ার কারণ কি ভাই এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি রোটेट আচ্ছা ল্যাপটপ প্রাইসটাও কম ওকে তো এটা কিন্তু মানে খুবই হার্ড মেটাল এটা কিন্তু সহজে কিন্তু এটা মানে নষ্ট হয় না এটা মানে

দুশো সাপ্তি এইট জি বি র্যাম ফোর জি আছে শেয়ার গ্রাফিক্স

আগের মডেল ভাই আপনি কিন্তু টেন জেন আছে ইলেভেন জেন আছে টুয়েলভ জেন আছে দেখাচ্ছি নাসিম ভাই হাজার মানুষ অলরেডি যুক্ত হয়ে গেছে লাইফটা শেয়ার করে আসলে সবাই পাঁচশো ডিসকাউন্ট শুধু পাঁচশো নাকি এটাই বললাম কত ডিসকাউন্ট দেড় হাজার টাকা ডিসকাউন্ট ছিল টাকা ডিসকাউন্ট পাঁচ ছিল এটাও কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ তেইশ পাঁচ বলছিলাম বাইশ পাঁচ বাইশ আচ্ছা এটা বলছিলাম কত পঁয়ত্রিশ নয় ওকে এটা করে দিলাম সরি যেটা

সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করার আগে ল্যাপটপ ভিডিও কলে দেখে চেক করবে ভিডিও কলে দেখার পর আমি ল্যাপটপ কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ারে যাওয়ার পরে সে আবার কুরিয়ারে যাবে কুরিয়ারে চেক করবে যে ল্যাপটপ দিয়েছি নাকি ইট পাঠিয়ে দিয়েছি তো ল্যাপটপ দেখবে চেক করবে তারপর বাকি টাকা কুরিয়ার মানে আপনি কুরিয়ার অফিসে আগে ল্যাপটপ দেখবেন চেক করবেন ল্যাপটপ দেখবেন তারপর আপনি টাকা দিবেন অবশ্যই অবশ্যই আচ্ছা মেইন নাসিম ভাই বলছিল ভাইয়া Lenovo ThinkPad X1 Carbon এর কি আছে আপডেট X1 Carbon এর আছে এই যে আমরা দেখাই X1 Carbon এটাকে দেখেন একবারে লেটেস্ট মডেল হ্যাঁ

নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা একটা রাইজেন দেখিয়ে দিই রাইজেন দিয়ে গেমিং প্রসেসর গেমিং প্রসেসর এটা হচ্ছে এইচপি এর এলিট বুক সিরিজের মধ্যে এটা হচ্ছে এমটি 45 আচ্ছা এমটি 45 45 হ্যাঁ এটা হচ্ছে রাইজেন 5 সরি এটা হচ্ছে রাইজেন 3 রাইজেন 3 এটা হচ্ছে 3300 সিরিজের ল্যাপটপ রাইজেন 3 3300 সিরিজের ল্যাপটপ হ্যাঁ এটা 256 জিবি আছে শেয়ার গ্রাফিক্স আর জিবি আছে ডিডেড গ্রাফিক্স আচ্ছা প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বাঘা ভাই লাগা ভাই একটু কমের ভেতরে নিতে চাই ভাই আপনি বাজেট বলেন তাহলে আপনার ওই দামে দিচ্ছে এমটি ফোর ফাইভ এটা কত রাখা যাবে আচ্ছা এটা তারা শেয়ার করে আসবে তাদের জন্য বরাবর তিরিশ একবারে বরাবর তিরিশ ভাই আপনি এটা দেখতে পারেন টু জিবি কিন্তু দেওয়া আছে মীর নাসিম ভাই আমাকে একটা ল্যাপটপ সাজেস্ট করেন ডিসপ্লে এবং কিবোর্ড সহজে নষ্ট হবে না মিনিমাম পাঁচ বছরের কোন সমস্যা ছাড়া ব্যবহার করতে পারবো নাসিম ভাই এটা বললে দেখাতে আচ্ছা আপনি বাজেট বলেন নাসিম ভাই আপনাকে বাজেট বলেন মানে ওনার ওনার মিনিমাম কিবোর্ড এবং ডিসপ্লেটা যাতে পাঁচ বছর নষ্ট না হয় এরকম একটা ল্যাপটপ চাই আচ্ছা বাজেট বলেন আমরা দেখাচ্ছি ওকে এরপর আরেকটা ল্যাপটপ দেখাই এরপর আরেকটা G6 দেখিয়ে দেই ডিটেইল গ্রাফিক্স সহ আচ্ছা ডেডিকেটেড গ্রাফিক্স সহ G6 ল্যাপটপ এটা হচ্ছে HP এর মধ্যে HP এলিটবুক সিরিজের 840G6 840G6 আর এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনের ল্যাপটপ এর 256GB SSD 8GB RAM 4GB দাও আছে শেয়ার গ্রাফিক্স আর টু জিবি দেওয়া আছে ডিরেক্ট গ্রাফিক্স আচ্ছা টু জিবি দিয়ে প্রাইস দিব মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা চৌত্রিশ হাজার নয়শো টাকায় আটশো চল্লিশ জি সিক্স দুই জিবি ডেডিকেটেড সব আচ্ছা ভাইয়া ওনার বাজেট বলছে মিনি নাসিম ভাই যে যেটা আপনার পাঁচ বছরের মধ্যে ডিসপ্লে কিবোর্ড যাতে নষ্ট নয় তিরিশ হাজার টাকা বাজেট আর তিরিশের মধ্যে আচ্ছা আমরা যেহেতু তিরিশের ভিতরে কোনটা দেখানো যায় ভাইয়ের জন্য

মৃগ দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলেই মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার হচ্ছে পর্বত পুরো পাশ এটা হচ্ছে ভাই রাঙ্গামাটি ডেলিভারি করা যাবে

মাত্র পঁচিশ হাজার ভাইয়া এই যে আমাদের সাথে অলরেডি নাসির ভাই কমেন্ট করছে ওনার বাজেট পঁচিশ হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ ভাই আপনি এই ল্যাপটপটা নেন এবং এগুলো তো ভাই কেউ দুই তিন বছর চালানোর পরে ধরেন র্যাম এইট জিবি জায়গায় ষোলো জিবি করতে চায় যে সময় করতে পারবে যে কোনো সময় আপনার বাড়াইতে পারবেন আবেদ করা যাবে আচ্ছা বত্রিশ জিবি পর্যন্ত

বারো এটা তো লাইভ লাইভ শেয়ার করে আসলে বারো হাজার এই সেই বংশমর্যাদা সম্পূর্ণ ল্যাপটপ দর্শক দ্রুত আসতে ভাই এটা চার্জ ব্যাকআপ কেমন থাকবে ভাইয়া মানে মিনিমাম তিন ঘন্টা পেয়ে যাবে মিনিমাম তিন ঘন্টা আচ্ছা মিনিমাম তিন ঘন্টা অফার প্রাইস থাকবে লাইভ শেয়ার করে আসলে লাস্ট রাখা যাবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা যদি যাই এটা ডেলে টুইন দেখে দিই আচ্ছা টুইন ওয়ান ল্যাপটপ এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল

এইট এইট জেনারেশন পাঁচশো বারো জি বি ষোলো জিবি র্যাম দিয়ে মেটাল বডিটা নিলে রাখা যাবে আটচল্লিশ আর যারা ফাইবার বডি ছেল ছেচল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ওকে

ল্যাপটপ দেখান বলে দিবেন একটু কার্ডের কাজ করবে গ্রাফিক্স কার্ড সহ আছে আমরা একটু দেখাচ্ছি ভাইয়া আপনার জন্য একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপির মধ্যে এইচপি এলিট বুক সিজের মধ্যে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে রাইজন ফাইভ এটা হচ্ছে

তো কুরিয়ারে যাওয়ার পরে সে কুরিয়ারে যাবে বাকি ল্যাপটপ চেক করবে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপ রিসিভ করবে আচ্ছা সোহাগ ভাই বলছে 20000 টাকার মধ্যে একটা ল্যাপটপ দেখান প্লিজ যেহেতু ওনার বাজেট 20000 আমরা 20000 এর মধ্যে একটা ভালো ল্যাপটপ দেখানোর চেষ্টা করি যাদের বাজেট একবারে কম এই যে 20000 টাকার ভিতরে একটা ল্যাপটপ আমরা ভাইকে ভাইয়ের জন্য দেখাই আচ্ছা ওকে এই যে 20000 টাকার ভিতরে ভালো একটা ল্যাপটপ এটাও কিন্তু 7 জেনারেশন ল্যাপটপ কোরাই 5 এর 7 জেন কোরাই 5 এর 7 জেনারেশন

আচ্ছা তো কথা বলে দেই অন্য কিন্তু আছে আমাদের এই লাইভগুলা ভিডিওগুলা কিন্তু ছোট কাট করে কিন্তু কপি করে কপি করে চোর বাটপার ভরে গেছে আসলে দেশে তো অবশ্যইlaptop কিনে যদি কেউ পুরে আর কি অবশ্যই ভিডিও কলের দেখে নেবেন মানে আগে দোকান দেখবেন ভাই দয়া করে আল্লাহর রস্তে আগে দোকানটা দেখে নিবেন ভাই প্রতারিত হবেন না আপনারা নিজেরা প্রতারিত হন পরে আমাদেরকে গালাগালি করেন আপনারা দোকান যাচ্ছেই বাঁচাই করে নিবেন অবশ্যই অথেন্টিক দোকান ছাড়া কিনবেন না আচ্ছা আমরা যেটা বলছিলাম তা এটা হচ্ছে

এগুলো আপনার দেশের বাইরে কিন্তু বুঝার কি দেশের বাইরে অনেক ইউজ হয় তিন মাস প্রজেক্ট শেষ হয়ে গেলে ওরা সেগুলো কালেক্ট করে নিয়ে আসি আচ্ছা আচ্ছা ওকে দর্শক আমরা মোটামুটি যেটা বলছিলাম সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে ভাইয়ের দোকানে কিন্তু মানে এত পরিমাণ ল্যাপটপের কালেকশন আছে আপনারা যারা ল্যাপটপ নিতে চান সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা একটা ল্যাপটপ দেখাই একটা মিডিয়ার মধ্যে দেখে দিই এটা হচ্ছে এইচপি এর মধ্যে এটা হচ্ছে G5 G5 ল্যাপটপ G5 এটা হচ্ছে এইচপি এর 640G5 640G5 এটা হচ্ছে চমৎকার কোয়ালিটির ল্যাপটপ এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনের ল্যাপটপ

আর যারা লাইভ শেয়ার করে আসবেন তাদের জন্য চল্লিশ দিনের রিপ্লেস আমাদের নর্মালি ছিল তিরিশ দিনের রিপ্লেস মানে ঈদের আগে যারা আসবে তাদের জন্য চল্লিশ দিনের হ্যাঁ চল্লিশ দিনের কিন্তু লাইভ শেয়ার করে আসতে হবে আচ্ছা লাইভ শেয়ার করে আসলে চল্লিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম আপনার ল্যাপটপ যতদিন চালাবেন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপের এই শোরুম থেকে লাস্ট একটা ল্যাপটপ দেখাই আমরা আজকের দিনের এটা হচ্ছে ডেলের সেভেন থ্রি নাইন জিরো ওকে এটা কিন্তু ল্যাপটপ প্লাস্টার দুটা মোড়ে ইউজ করা যায় এটা হচ্ছে কোরাই 7 আনসার সেটা কোরাই 5 কোরাই 7 দুটো ভেরিয়েন্ট अवेलेबल আছে আচ্ছা তো কোরাই 5 এর 8 জিবি 512 জিবি এসএসডি 16 জিবি না এই জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্লাসটা দুটো মোড টাকা কিন্তু নিতে পারবেন আর কোরাই কোরাই 7 টা কোরাই 7 এর 8 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স দিয়ে 360 ডিগ্রি এটা এটা সেম জিনিস সেমি i5 i7 দুটো আমাদের কাছে আছে ওটা নয় আচ্ছা তেত্রিশ হাজার নয়শো ওকে কোথা থেকে লাইভ হচ্ছে ভাইয়া ঠিকানাটা বলেন ভাইয়া একদম ইজি লোকেশন নিপুর দশ নিপুর দশ নাম্বার এসে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার পিলারের ঠিক পাশে আর এটা হচ্ছে পাশের বিল্ডিং টা এটা ফর ফরটে টাওয়ার ইনসটল আই আচ্ছা আমরা কিছু কমেন্ট করি যেহেতু 12 জন মোটামুটি লাইভে এখনো আছে 1400 মতো মত Lenovo ThinkPad X1 Yoga আছে কি আপনাদের কাছে হ্যাঁ আছে আছে আচ্ছা Lenovo ThinkPad X1 Yoga টা আছে ভাই আমরা দেখিয়েছিলাম দুটা বেিন আছে একটা হচ্ছে আপনার মেটাল বডি একটা আছে ফাইবার বডি ফাইবার বডি আচ্ছা দুটেই আছে মেটাল বডিটাও নিতে পারবেন ফাইবার বডিটাও নিতে পারবেন আচ্ছা ভাই আপনাদের মিরপুর দশ নেমে কিভাবে আসব আপনি চিনতে না পারলে কোনো সমস্যা নাই ফোন দিলে হবে একবার মেট্রো রেলের পিলার দুশো পঞ্চাশ পঞ্চাশ নাম্বার পিলার আড়াইশো নাম্বার পিলারের সামনে এসে ফোন দিলে ফোন দিলে হবে আচ্ছা দর্শক আপনারা যারা ল্যাপটপ নিতে চান মোটামুটি চলে আসবেন এসে দেখে শুনে নেবেন সবগুলো ল্যাপটপে গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই ল্যাপটপের সাথে আর কিছু দিবেন না কি কি লাগে বলেন একটু গিফট দিবেন না একদম সাথে থাকবে অরিজিনাল চার্জার আচ্ছা একদম অরিজিনাল চার্জার আপনারা চার্জার ওকে এখনো ক্লিন করা হয় নাই ল্যাপটপ সাথে আসছে ওকে একদম অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড সাথে একটা বক্স সাথে চল্লিশ দিনের দিনের রিপ্লেস লাইফ টাইম সার্ভিস আচ্ছা আচ্ছা ওকে তো যারা নিতে চান ভিডিওটা শেয়ার করে দেন ভাই বা শেয়ার করে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ল্যাপটপগুলো নিতে পারবেন এসে দেখে শুনে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন